করব। আব্দুল হাকিম লিখেছেন, শবে বরাতের কোনো বিশেষ আমল আছে কিনা। শবে বরাত যেটাকে আমরা বলছি সেটি কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী মূলত লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনীতে কোরআন এবং হাদিসের আলোকে বিশেষ কোনো করণীয় বর্ণিত হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক এবং মুশরিক ছাড়া অন্য মানুষদেরকে ক্ষমা করেন, এমন বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। সে আলোকে একজন মানুষ নিজেকে হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন, আল্লাহ ক্ষমার উপযোগী করার চেষ্টা করবেন, বাকি একেবারে পার্টিকুলার কোনো আমল, সুনির্দিষ্ট কোনো আমলের কথা আলাদা করে বলা হয়নি। যে সমস্ত আমলের কথা আমরা শুনতে পাই এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। মেহেদী হাসান আপনি লিখেছেন, ঢাকার একটা স্কুলের ড্রেস কোডে টুপি সংযুক্ত থাকায় একজন লেখক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন, অথচ এই ঢাকারই আরেকটা বিখ্যাত কলেজের ড্রেস কোডে ক্রুশের চিহ্ন আছে বহু বছর ধরে, এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই? তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আপনার মন্তব্য কী? দেখুন ভাই মেহেদী হাসান, প্রথম কথা হলো যে আপনার নিজের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে, অর্থাৎ স্কুলে ড্রেস কোডে টুপি থাকা যাদের গাত্রদাহ হচ্ছে, তারা ক্রুশের চিহ্ন থাকছে ড্রেস কোডে, সে ব্যাপারে তাদের কেন কোনো আপত্তি নেই? নিঃসন্দেহে এটা দ্বিচারিতা, নিঃসন্দেহে এটা ডাবল স্ট্যান্ডার্ড, এবং এই জাতীয় মানুষগুলো ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতা আমরা প্রায় দেখতে পাই, এবং এই ধরনের অবস্থান নতুন নয়। আপনি যে কোনো পোশাক পরতে পারবেন, সেটা শর্ট সংক্ষিপ্ত হলেও, বাট আপনি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আপনি কোনো পোশাক পরতে পারবেন না, সেখানে তারা বাধা দিবে। তো এটা তো তাদের তথাকথিত যে মত প্রকাশের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এবং ড্রেস কোডের স্বাধীনতা বা পোশাকের স্বাধীনতা, এটার পরিপন্থী। তারা যা বলে তারা নিজেরাই সেটার বরখেলাফ করে। এই মানুষগুলোর দ্বিচারিতা থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করুন, আমাদের সমাজকে রক্ষা করুন।